তিরমিজি শরীফ একটা হাদিস আপনারা শোনেন, মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াজকুরুল্লাহ ওয়া লাম ইউসাল্লু আলা নাবিয়হিম ইল্লা কানাত আলাইহিম তিরাতান আই নাদামাতান আও হাসরাতান আও নুকসানান। হাদিসের অর্থ হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মজলিস হলো, মাহফিল হলো, কিন্তু জিকির হলো না। কি হলো না? মা জালাসা কওমুন মজলিসান লাম ইয়াযকুরুল্লাহ, আল্লাহর জিকির করলো না তারা, আল্লাহর কি করলো না, মাহফিল হলো, অনুষ্ঠান হলো, প্রোগ্রাম হলো, কিন্তু জিকির তারা করলো না। ওয়ালাম ইউসাল্লু আলা নাবিয়হিম, এবং তারা তাদের নবীর উপর দুরূদ শরীফ পাঠ করলো না। কয়টা কাজ করলো না, কয়টা কাজ? একটা হলো জিকির করলো না, দুই নাম্বার হলো নবীজির উপরে কি বললো না, দুরূদ শরীফ পড়লো না। ইল্লা কানাত আলাইহিম তিরাতান, তাহলে এই মাহফিলটা তাদের জন্য আফসুসের কারণ হবে। কিসের কারণ হবে? তাদের জন্য আক্ষেপের কারণ হবে, তাদের জন্য লজ্জার কারণ হবে, যে মাহফিল হলো জিকির হলো না, মাহফিল হলো দুরূদ শরীফ পাঠ করা হলো না।